নাটোরের বড়াইগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মহান বিজয় দিবসের বিজয় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বনপাড়া পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয় এবং তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর চত্বরে এসে শেষ হয়। বিজয় মিছিল চলাকালে বাদ্যযন্ত্র ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয় পৌর শহরের পথঘাট। পরে পৌর চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, জুয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব, যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন, যুবলীগের সাবেক আহ্বায়ক ইউসুফ আবদুল্লাহ কাজী, পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার ও শরীফুন্নেসা শিরিন, ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর হোসেন জিন্নাহ ও শফিকুল ইসলাম সর্দার, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি শাকির সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।